করোনার ওমিক্রন ভেরিয়েন্টের প্রাদুর্ভাবের কারণে ব্রিটেনের পাব ও রেস্তোরাঁগুলোয় বড়দিনের বুকিং বাতিল করা হচ্ছে। নতুন করে কোনো সতর্কতা বা নির্দেশাবলী না পেলেও প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিকভাবে লোকসান গুনছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসব ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি সরকারি সহায়তার অনুরোধ জানিয়েছে। তবে এখনও কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ আসেনি ব্রিটিশ অর্থ মন্ত্রণালয় এইচএম ট্রেজারির পক্ষ থেকে। বিবিসিকে এক সাক্ষাৎকারে সিবিআই জানিয়েছে, মহামারী মোকাবেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আগামী বছর বসন্তে 40,000 কোটি ইউরো প্যাকেজ বহাল থাকবে তাদের।